আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জীবন কাহিনী নিয়ে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন ভারতীয় অভিনেতা এবং প্রযোজক। আধুনিক বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রধান অভিনেতা হিসেবে তাকে ব্যাপকভাবে বিবেচনা করা হয়। তিনি মূলত বাংলা সিনেমায় কাজ করেন। তিনি বলিউডের প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জির ছেলে। তিনি ঋষিকেশ মুখার্জির ছোট জিজ্ঞাসাতে শিশু অভিনেতা হিসেবে তার অভিনয় জীবন শুরু করেন, যার জন্য তিনি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বছরের সবচেয়ে অসামান্য কাজের পুরস্কার জিতেছিলেন। এরপর তিনি শিশু অভিনেতা হিসেবে অন্যান্য চলচ্চিত্রে অভিনয় করেন। বিমল রায়ের দুই পাতা ছবির মাধ্যমে তার প্রথম প্রধান ভূমিকা আসে। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের নায়ক শীর্ষ স্থানে আছেন। পারিবারিক পরিচয়। প্রসেনজিৎ বিখ্যাত বাংলা ও হিন্দি ছবির নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের একমাত্র পুত্র। প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায় নিজেও একজন অভিনেত্রী। প্রসেনজিতের প্রথম স্ত্রী ছিলেন বিখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায়। পরে তিনি অর্পণা গুহঠাকুরতাকে বিয়ে করেন। বর্তমানে অর্পিতা পাল তার স্ত্রী। তাদের ত্রিসেনজিৎ চট্টোপাধ্যায় নামে এক পুত্র সন্তান আছে। চলচ্চিত্র জীবন। প্রসেনজিৎ শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন তার বাবা বিশ্বজিৎ পরিচালিত 1968 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত ছবি ছোট্ট জিজ্ঞাসাতে। 1983 খ্রিস্টাব্দে দুটি পাতা ছবিতে প্রথম নায়ক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। 1987 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত অমর সঙ্গী তার সব থেকে হিট ছবিগুলোর মধ্যে অন্যতম। প্রসেনজিৎ 1989 খ্রিস্টাব্দে ডেভিড ধাওয়ানের পরিচালনায় আধিয়া এবং 1991 খ্রিস্টাব্দে মেহুল কুমারের পরিচালনায় মিত মেরে মনকে বলে দুটি হিন্দি ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেছেন, কিন্তু কোনো ছবি সফলতা লাভ করেনি। প্রসেনজিৎ ঋতুপর্ণা ঘোষ পরিচালিত 19 এপ্রিল, উৎসব, চোখের বালি, দোসর, খেলা এবং দ্য লাস্ট লিওর ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে দ্য লাস্ট লিওর ছবিটি ছিল তার অভিনীত একমাত্র ইংরেজি ছবি এবং এই ছবিতে তিনি অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করেন। তিনি তপস সিনহা পরিচালিত আতঙ্ক, তরুণ মজুমদার পরিচালিত পথ ভোলা, বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত স্বপ্নের দিন ছবিতে অভিনয় করেন। ভিডিওটি কেমন লেগেছে মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।